এখন তারা দেশ বিক্রি করবে। বাংলাদেশের কাছে কখনোই সেন্ট মার্টিন দ্বীপ চায়নি যুক্তরাষ্ট্র। তারা সেন্ট মার্টিন চায়, ওরে বাংলাদেশকে চায়। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। পর্যটন ছাড়াও ভূ রাজনৈতিক আলোচনায় প্রায় সময় শোনা যায় সেন্ট মার্টিনের নাম। মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। ভূ রাজনীতিতেও দ্বীপের গুরুত্ব নিয়ে বেশ আলোচনা এখন চারদিকে। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপকে নিয়ে কেন এত বেশি কারাকারি? ভূ রাজনীতিতে সেন্ট মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ? কি আছে সেন্ট মার্টিনে? কেনই বা আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া সেন্ট মার্টিন দখল করতে চায়? ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, আশা করছি সেন্ট মার্টিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরকে যদি আমেরিকার হাতে ছেড়ে দিতাম, তাহলে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারতাম। ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থানকালে এমন একটি উক্তি করেছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর শেখ হাসিনা ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছিল। সেখানে শেখ হাসিনা বলেছিল, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি শেখ হাসিনা। সেই রাগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা। শুধুমাত্র শেখ হাসিনাই নয়, সেন্ট মার্টিন আমেরিকা নিতে চাই এমন বেশ কিছু বক্তব্য জাতীয় সংসদেও দিয়েছিলেন আওয়ামী লীগের বেশ কিছু এমপি মন্ত্রীরা। এখন নির্বাচন উপলক্ষে তারা ভিসা নীতি ঘোষণা করেছে, এটা কেবল দূরভিসন্ধিমূলক নয়, তাদের রেজিম চেঞ্জের কৌশলের অংশ। তারা সেন্ট মার্টিন চায়, ওরে বাংলাদেশকে চায়। পার্শ্ববর্তী দেশ ভারত সেন্ট মার্টিন দ্বীপের উপরে গভীরভাবে নজর রাখছে, যাতে আমেরিকার হাতে এই দ্বীপ চলে না যায়। একটি প্রবাল দ্বীপ কিভাবে বাংলাদেশ, ভারত এবং 8,000 মাইল দূরে অবস্থিত আমেরিকার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আপনাদের নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে মিয়ানমার তাদের দেশের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করেছিল। এই নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। আবারও মিয়ানমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, পুনরায় সেন্ট মার্টিনসকে নিজেদের অংশ দাবি করে বসেছে প্রতিবেশী দেশটি। রাষ্ট্রীয় 3টি ওয়েবসাইটে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপকে মানচিত্রে দেখিয়েছে তারা। কিন্তু মিয়ানমার কেন এমনটা করেছিল? ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত, নেপাল, ভুটান, চায়না এবং আমেরিকার কাছেও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ভারতকে বাংলাদেশ রেল ট্রানজিট দিয়েছিল, যার প্রধান কারণই ছিল যাতে ভারত সহজে সেভেন সিস্টার্সের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারে। এখানেও বাংলাদেশকে ভারতের প্রয়োজন। সেন্ট মার্টিনে এমন কি আছে যেটা ভারত আর আমেরিকার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে, বঙ্গোপসাগরের একেবারে শেষের দিকে মিয়ানমারের উপকূল হতে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর পাশে এই দ্বীপটির অবস্থান। বলা হয়ে থাকে মিয়ানমারেরও নজর রয়েছে এই দ্বীপটির উপরে। তারা অতীতে একাধিকবার সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তারা পায়নি। প্রায় 8 কিলোমিটার আয়তনের এই দ্বীপের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ। কিন্তু ভূ রাজনীতিতে এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ একমাত্র কারণ নয়। সহজ অর্থে এই দ্বীপটি যদি আমেরিকা নিতে পারে, তবে তারা এখান থেকে চীন ও ভারত সহ পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি চায়না এই জায়গাটি দখল করতে পারে, তাহলে ভারতকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। এই কারণে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপকে চাচ্ছে। বঙ্গোপসাগর অঞ্চলে মোট 8টি দেশ রয়েছে, কিন্তু উত্তরাঞ্চলে রয়েছে মাত্র 3টি দেশ, যার একটি হচ্ছে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ। সেন্ট মার্টিন থেকে পৃথিবীর যে কোনো দেশে যাতায়াত করা যায়, আর ঠিক এই দ্বীপ থেকে পুরো ভূখণ্ডটি খুব সহজে পর্যবেক্ষণ করা যায়, যার ফলে আঞ্চলিক শক্তি বাড়াতে চীন ও ভারতের কাছে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুপার পাওয়ার হওয়ার জন্য এই দ্বীপটি চায়নার অত্যন্ত দরকার। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকা চীনের জন্য বিশাল কৌশলগত গুরুত্ব বহন করে, কিন্তু ভারত, চীন বাদেও তাদের বড় ভাই আমেরিকাও চায় এই দ্বীপটিকে। কারণ একটাই, আমেরিকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে চায়। দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন এবং ভারতকে দমিয়ে রাখার জন্য আমেরিকা এই সেন্ট মার্টিনে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আমরা কম বেশি সকলেই জানি, ইউরোপেও আমেরিকার বেশ প্রভাব রয়েছে। তাই আমেরিকার এবারে টার্গেট হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। এই অঞ্চলে যেমন ভারত, চীনের মতো পরাশক্তি রয়েছে, ঠিক তেমনই রয়েছে জাপান, কোরিয়ার মতো সমৃদ্ধশালী অর্থনীতির দেশ। বৈশ্বিক জিডিপির প্রায় 60% দখল করে আছে এই অঞ্চলের দেশগুলো। তাছাড়া বিশ্বে যে সমুদ্র অঞ্চল রয়েছে তার 65% পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, তবে ভূমির ক্ষেত্রে এটি 25%। সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ। আন্তর্জাতিক রাজনীতিতে চায়নার সাথে আমেরিকার বিরোধ রয়েছে, চায়নার সামরিক শক্তি কিংবা অর্থনীতির গতি বেশ হিংসা ও ঈর্ষা জাগানো।
আমেরিকা কখনোই চাইবে না বিশ্বের দ্বিতীয় কোনো দেশ সুপার পাওয়ার হয়ে উঠুক। সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি চীনকে সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে চায়, তবে এই অঞ্চলে বাকি দেশগুলোকে চীনা বলয়ের বাইরে নিয়ে আসতে হবে। ঠিক এ কারণে এশিয়া অঞ্চলে বন্ধুদের সংগ্রহে তৎপর আমেরিকা। চায়নার মতো পরাশক্তিকে যদি আমেরিকা হাতের মুঠোয় রাখতে পারে, তবেই আমেরিকা বিশ্ব মোরাল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু যদি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করে, তবে তার প্রভাব এই অঞ্চলে কেমন হতে পারে? প্রথমত, ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে। সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের ফলে বাংলাদেশ, চীন, ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলি তাদের নিরাপত্তার জন্য এটিকে হুমকি স্বরূপ দেখতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এটি এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা এবং নজরদারি ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিবে, যা অন্যান্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের ফলে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এটি আন্তর্জাতিক বাণিজ্যের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চায়না ও ভারতের মতো দেশগুলিতে বাণিজ্য পথের উপরে আমেরিকার প্রভাব থাকবেই থাকবে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলে থাকেন, সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। কৌশলগত দিক থেকেও এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ, যেটি 1.2 মাইল স্কোয়ার এবং লম্বাতে এটি 9 কিলোমিটার, চওড়াতে এটি মাত্র 0.5 কিলোমিটার। দ্বীপটি এতই ছোট যে এই দ্বীপে কোনোভাবেই মিলিটারি বেস বা নৌঘাঁটি তৈরি করা সম্ভব নয়। এই দ্বীপে সামরিক স্থাপনা বাড়ানো অসম্ভব। কোনো যুদ্ধ জাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না, কারণ যুদ্ধ জাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীরতা প্রয়োজন সেন্ট মার্টিনে এটি নেই। যদি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি বানানোই যেত, তাহলে বাংলাদেশ নৌবাহিনী অনেক আগেই সেটা করত। তো সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের এখন কি করা উচিত, আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার।